অন্য একজন শনাক্ত হয়েছে নড়িয়ায় এই নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এগারো জন শরীয়তপুরের স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার টিকাপাড়ায় এক গৃহবধূ করোনা শনাক্ত হয়েছে দশ দিন আগে তিনি ঢাকা থেকে বাড়ি আসেন এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সাতজন জন বান্দরবনের থানচিতে নতুন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর ইউএনও ওসি চিকিৎসক সহ সাতজন কোয়ারেন্টাইনে চাপাই নবাবগঞ্জে নতুন করে শনাক্ত হয়েছে আরও দুজন এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষায় ১৩ জন করোনা শনাক্ত হয়েছেন এর মধ্যে যশোরের চারজন নরাইলে পাঁচজন মাগুরায় দুজন এবং প্রথমবারের মতো কুষ্টিয়ায় দুজন আক্রান্ত হয়েছে এছাড়া মেহেরপুরের মুজিবনগরেও প্রথমবারের মতো একজন আক্রান্ত হয়েছে তিনি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী নাটোরের বড়াইগ্রাম থেকে টিসিবি ষাট লিটার সয়াবিন সহ শাহ আলম সাজ্জাদ নামে এক মুদি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান গোপন সংবাদ পেয়ে গতরাতে বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে দোকান থেকে তাকে আটক করা হয় আটক সাজ্জাদ পাবদার মুলাডুলির বাসিন্দা করোনা ভাইরাসে সারা বিশ্বে এক লাখ হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে পঁচিশ লাখ সাতান্ন হাজারেরও বেশি মানুষ বিশ্বে করোনা এখন সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র প্রতিদিন গড়ে সেখানে প্রাণহার আছে সহ শতাধিক এ অবস্থায় চীনের উহান থেকে করোনা মহামারী শুরু হওয়ায় এবং বিশ্বকে এ সম্পর্কে ধোয়াশাই রাখায় দেশটি বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা ঠুকে দিয়েছে যুক্তরাষ্ট্রের মিশরের প্রদেশ কর্তৃপক্ষ এদিকে সামনে করোনা মহামারীর দ্বিতীয় পর্যায়ে জাতি করতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছেন রোগ প্রতিরোধ বিভাগের প্রধান সিঙ্গাপুরে চলাচলে কঠোর নিষেধাজ্ঞা সহ লকডাউন ইতালিতে আগামী মে পর্যন্ত লকডাউন বাড়ানো হতে পারে বলে ফেসবুকে পোস্টে জানিয়েছেন প্রেসিডেন্ট গুইসেপে কন্তে দেশটিতে এ পর্যন্ত সাড়ে চব্বিশ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে যা ইউরোপের সর্বোচ্চ চায়না আবারো আক্রান্তের সংখ্যা বাড়ছে 24 ঘন্টা সীমান্ত শহর হেইলিংজিং এ নতুন 30 জনকে শনাক্ত করা হয়েছে মুশফিকুর রহিম ও আশরাফুলের পর এবার ব্যাট নিলামে তুলেছেন সাকিব আল হাসান 2019 সালে ইংল্যান্ড বিশ্বকাপে আরট ইনিংসে দুটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটিতে এই ব্যাট দিয়ে 606 রান করেছিলেন সাকিব রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নারের পর বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায়ও তৃতীয় স্থানে ছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার রেকর্ডের প্রিয় সেই এস ব্যাটটি এবার নিলামে তুলছেন সাকিব আর প্রাপ্ত অর্থ ব্যবহার করা হবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে দরিদ্র মানুষদের কল্যাণে অপশন ফর অ্যাকশন ফেসবুক পেজ আজ রাতে নিলাম অনুষ্ঠিত হবে করোনাভাইরাস নির্মূলে অর্থ সংগ্রহের জন্য নিজেদের মাঠ নু ক্যাম্পের রাইটস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা গতকাল মঙ্গলবার ক্লাবের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বার্সেলোনার সভাপতি জর্ডি কার্ডোনার জানান ক্লাবের ইতিহাসে এবারই প্রথম নো ক্যাম্পের সাথে কোনো প্রতিষ্ঠান তাদের নাম জুড়ে দেওয়ার সুযোগ পাচ্ছে প্রাপ্ত এই অর্থ ক্লাবের তহবিলে নয় যাবে মানবতার কল্যাণে নিরানব্বই হাজার দশক ধারণ ক্ষমতায় এই স্টেডিয়ামটি উনিশশো সাতান্ন সালে তৈরি করা হয়েছিল সেই থেকে মাঠের মালিকানা নিজেদের কাছেই ছিল বার্সার কিন্তু করোনাভাইরাসের জন্য জনস্বার্থে ক্লাবটি টাইটেলস রাইটস বিক্রি করতে হচ্ছে দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ